ঝড় যতক্ষণ থাকে আল্লাহকে ততক্ষণ ডাকে, যেমনি ঝড় শেষ তেমনি বিড়ি টানা। এই বিড়ি খোর আছে না এখানে দু একজন কি আছেন ভাই? ঝড় আসলে যেই মুখ দিয়ে আল্লাহকে ডাকে ঝড় তেমনি কমে গেছে, ওই মুখে আবার বিড়ি ধরে, ধরে না ধরে না। নদীতে পার হইতেছে, হঠাৎ করে আমার ভাইয়েরা ঝড় উঠে গেছে, নৌকা হাবুডুবু খাচ্ছে, আল্লাহর বান্দা আল্লাহকে ডাকতে শুরু করেছে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। যেমনি নৌকাটা কিনারে ভিড়েছে, আল্লাহর বান্দা পকেট থেকে আগরবাতি বের করে আস্তে করে সুখ টান মারা শুরু করেছে, কথা বলুন ঠিক কিনা? তোমার ঝড়টা কমানো হয়েছে, নৌকা ভিড়িয়ে দিয়েছে, এই জন্য বিড়ি টানবা তার জন্য নয়। তোমার আমার নবী তাইফের জমিনে রক্তাক্ত অবস্থা আল্লাহর কাছে দোয়া করেছিলেন, মালিক কওমে লুতের মতন ধরিও না, নুহের মতন ধরিও না, আদের মতন ধরিও না, উলট পালট করে ফেলে দিও না, সঙ্গে সঙ্গে পানি দিয়া তসনস করে দিও না। ওই যে পাঁচ বিবিতে ঘূর্ণিঝড় দিয়েছো, এই ঘূর্ণিঝড় দিয়া গোটা দেশকে তুমি কভার করে দিতে পারতে, কিন্তু কভার করে দিও না, আমার উম্মতকে সুযোগ করে দিও। উম্মত যদি সীমা লঙ্ঘন করে, যাতে করে তওবা করে তোমার কাছে ফিরে আসতে পারে, কথা বলুন ঠিক কিনা? এই জন্য ভাইয়ের আমার ঝড় যখন কমে যাবে তখন বিড়ি টানা নয়, তখন নামাজ ধরতে হবে, কথা বলুন ঠিক কিনা? নৌকা যখন কিনারে ভিড়বে পকেট থেকে বিড়ি বের করবে না মুসলমান, আল্লাহর জমিনে দুই রাকাত নামাজ পড়ে আল্লাহ তার জীবনটারে ভিক্ষা দিয়েছে, সেই জন্য আল্লাহকে ডাকবে, কথা বলুন ঠিক কিনা? এই যে সামনে কাল বৈশাখী ঝড় আসবে, যেটাকে পহেলা বৈশাখের দাওয়াত দিয়ে আমরা আনবো, কথা বলুন ঠিক কিনা? মাইকে দাওয়াত দেওয়া হয়েছে, প্রধান বক্তা রেজাউন রেদাউনউল্লাহ সাহেব আসবেন, আমার ওস্তাদ, এখানে দাদা নাতি আর হুজুর আছেন, রেদানুল্লাহ সাহেবের ওস্তাদ উনি, আর আমার ওস্তাদ হলো রেদওয়ানুল্লাহ সাহেব। দাওয়াত দেওয়া হয়েছে মাইকে, মাহফিলের জন্য মাথায় টুপি দিয়ে এসেছেন, দাওয়াত যদি মাইকে দেওয়া হতো মমতাজ আপা আসবে, টুপি দিয়ে আসতেন, উজু করে আসতেন, পাঞ্জাবি পরে আসতেন, বরঞ্চ পাঞ্জাবি খোলে তখন শার্ট পরতেন। যাওয়াত দাওয়াতের ধরন যেরকম, পাবলিকের আগমন সেরকম, আমরা পহেলা বৈশাখে লাল কাপড় পরে পেট পিট বের করে নাস্তিকি তরিকায় দাওয়াত দিয়ে এসো হে বৈশাখে শেষো, আমাদের দাওয়াত ভালো না, এই জন্য আল্লাহর নিয়ামতের পরিবর্তে আজাব আর গজব আসতে শুরু করে দেয়, কথা বলুন ঠিক কিনা? আজাব গজবকে যদি বন্ধ করতে হয়, বৈশাখ যদি পালন করতে হয়, নববর্ষ করার যদি তোমার ভিতরে স্বপ্ন থাকে, তুমি মুসলমান আনন্দ যদি করতে চাও, নতুন বছরে তওবা করো আল্লাহর কাছে, নতুন বছর শুরু করো তাহাজ্জুদের নামাজের ভিতর দিয়া, নতুন বছর শুরু করো সুন্নতের দাড়ি রাখার মধ্য দিয়া, নতুন বছর শুরু করো কোরআন তেলাওয়াতের মধ্য দিয়া, এ নতুন বছর তোমার আমার জন্য কল্যাণ বয়ে নিয়ে আসবে, কথা বলুন ঠিক কিনা? কিন্তু কাল বৈশাখী ঝড় যখন আসে, আমরা টিনের বাটাম ধরে মালকাস মেরে আল্লাহকে ডাকতে শুরু করে দেই, আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা আস্তাগফিরুল্লাহ নাউযুবিল্লাহ। যেমনি আজান দিতে দিতে ঝড় কমে, তেমনি দেখবেন মালকাজ টাইট করে মেরে টিন বানতে শুরু করে আর বিড়ি টানে, কথা বলুন ঠিক কিনা? দুই মিনিটও স্থির থাকতে পারে না, দুই মিনিট আগে আল্লাহকে ডাকে, দুই মিনিট পরে আবার বিড়ি টানে। মাহফিলে করছে তওবা, বাড়িতে যাওয়ার সময় বলছে ঠান্ডা লাগে রে একটা হিন্দি গান লাগা, আছে না নাই? হিন্দি গানের তার কানের ভিতরে ঢুকায়া আমার ভাইয়েরা গান শুনতে শুনতে মাথা নাড়াতে নাড়াতে বাড়ি যায়। মুসলমান কলিজার টুকরা ভাইয়েরা, আমরা মুসলমান, আমাদেরকে তওবা করতে হবে, তওবা তুন্না সুহা, তওবা আবা মুসলমান করতে পারে। এই জন্য আমার ভাইয়েরা, আমি আপনাদের সঙ্গে বিনয়ের, আপনাদের কাছে বিনয়ের সঙ্গে বলতে চাই, পরিবর্তন হতে হবে মরার আগে, মরার পরে পরিবর্তন হয়ে কোনো লাভ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহকে ভয় করার মতন ভয় করেছে, ধমক দিলে ঘূর্ণিঝড় বন্ধ হয়ে গেছে, ধমক দিলে জমিনের ভূমিকম্প বন্ধ হয়ে গেছে। সাইয়েদিনা হযরত ওমরের জামানায় মিশরে যখন মুসলমানদের কব্জায় আসলো, মিশরের মধ্যে একটা খারাপ অভ্যাস ছিল, কুপ্রথা ছিল, মিশরের সবচাইতে সুন্দর মেয়েটাকে আরো সুন্দর করে সাজুগুজু করায়া মিশরের নীল নদের যেই জায়গাতে পানি পলট খেত, চক্কর খেত, পাক খেত, সেই জায়গার মধ্যে এই মেয়েটাকে ফেলে দিয়ে এরা বলতো ভগবানকে আমরা ভোগ দিয়েছি,
ভগবান আমাদের পানি দেয়, আমরা ভগবানকে ভোগ দিলাম, এই খবর এটা এভাবে তারা পালন করে যেত। হযরত ওমরকে যখন খবরটা জানানো হলো, সেই দিন হযরত ওমর মিশরের নীল নদের বধ বিসর্জনের কথাকে বন্ধ করে দিলেন। নীল নদে একটু পানি ভাটা পড়তে শুরু করে দিল, জনগণের ভিতরে আতঙ্ক ধরতে শুরু করে দিল। জনগণ মনে করলো আমরা বধ বিসর্জন দেওয়া বন্ধ করেছি, এই জন্য নীল নদ থেকে পানি দেওয়া বন্ধ হয়ে গেছে। হযরত ওমরকে খবরটা জানানো হলো, নবীজির কলিজার টুকরা সাহাবী সেইদিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মিশরের নীলনদ বরাবর সুন্দর করে এক খণ্ড চিঠি লিখলেন। হযরত ওমরের চিঠিখানা জুমার দিনে জুমার নামাজ পড়ে মিশরের গভর্নর হাতের মধ্যে চিঠি নিয়ে যখন মিশরের নীলনদের মধ্যে ছেড়ে দিচ্ছিলেন, নদীতে চিঠি পড়তে দেরি হচ্ছিল, নদীর পানি লাভ দিয়ে ওঠে হযরত ওমরের চিঠিকে গ্রহণ করে ভরপুর পানি দিয়া পরিপূর্ণ করে দিয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য ভাইয়েরা মানে আমি আপনাদের খেদমতে বলছিলাম যে ওমর নবীর কাল্লা কাটতে ছুটে চলে যায়। সে ওমর যখন নবীকে পেল, আল্লাহকে পেল, এই দুনিয়াতে জান্নাতের মানুষ হয়ে গেল, জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেল, ইসলামের চারজন খলিফার একজন হলো, ধমক দিয়া ভূমিকম্প বন্ধ করেছে, ঘূর্ণিঝড় বন্ধ করেছে, চিঠি দিয়া নদীর পানি এনেছে। আমরা সেই ওমরের বংশধর, আমরা কোনো গাঁজা খোর নিশা খোর তাস খোরের বংশধর নয়, আমাদের রক্তের ভিতরে সেই ওমরের রক্তের ধারা রয়েছে। সেই জন্য মুসলমানকে ওমরের মতন করে ঈমান আনতে হবে, ঈমানকে জিন্দা করতে হবে, আল্লাহর ভয় দিয়া কলিজাকে পরিপূর্ণ করে ফেলে দিতে হবে। আমি যদি আমার আল্লাহর কথা শুনি, দুনিয়ার যাকে যেই কথা বলবো দুনিয়ার সবাই আমার কথা শুনতে বাধ্য, আমার কথা কেউ ফিলতে পারবে না, কথা বলুন ঠিক কিনা? আমার ভাইরা তাকিয়ে দেখুন, আমার বাংলাদেশে বগুড়ার মহাস্থান ঘরে গিয়া দেখেন একজন আল্লাহর ওলি ঘুমিয়ে আছেন। ইতিহাস যদি পর্যালোচনা করেন জানতে পারবেন, হযরতে শাহ সুলতান মাহিসওয়ার বলখি রহমাতুল্লাহি আলাই তিনি যখন বলক শহর থেকে রওনা করেছিলেন, সামনে খালবিল নদী নালা পড়ে গেল, পাড়া পারে কোনো বন্দোবস্ত নাই, নদীর কিনারে যায় নামাজ বিছা দুই রাকাত নামাজ পড়ে আমার আল্লাহকে ডাক দিয়ে বললেন, আল্লাহ আমি কেমন করে এখন বাংলার জমিনে পাড়ি জমাবো? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, মুমিন যদি বিপদে পড়ে আমি আল্লাহর কাছে সহযোগিতা কামনা করে, আল্লাহ বলেন আমার জন্য সহযোগিতা করা ওয়াজিব হয়ে যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, শাহ সুলতান তিনি আল্লাহর সহযোগিতা কামনা করেছে, আল্লাহ তাআলা মাছকে সোয়ারি বানায়া ভারত সাগর আরব সাগর পাড়ি দিয়া আমাদের বগুড়ার করতোয়া নদী যেটা এখন প্রায় নিভিনিভু অবস্থায়, এই করতোয়া নদী দিয়া মাস্তান গড়ে এসেছেন, দিনকে আবাদ করেছেন, নিশাখোরকে নিশা ছাড়িয়ে নামাজ ধরিয়েছেন, বেনামাজিকে নামাজি বানিয়েছেন। কিন্তু সেই শাহ সুলতান মাহিসওয়ারের কবরকে দখল করে এখন গাঁজার ব্যবসা চালু আছে না নাই? ওরা নামা বেনামাজিকে নামাজি বানিয়েছে, আর এখনকার জামানায় নামাজিকে গাঁজা খাওয়ানো শিখানো হচ্ছে। আমার ভাইরা, ওরা বেদিনকে ইমান দিয়েছে, আর এখন ইমানদারকে বেদিন বানানো হচ্ছে। আমার ভাইরা খুব খেয়াল করে দেখুন, আল্লাহর ওলির কবরের কয়েক হাত পাশে আজ পর্যন্ত মাছের কবরটা বাংলার মুসলমানের জন্য সাক্ষী হয়ে আছে, কথা বলুন ঠিক কিনা? তিনি কলকিতে কলকিতে গাঁজা নিয়ে আসে নাই, তিনি নিয়ে এসেছেন কলিজার ভিতরে ইমান, যে ইমানের বলে বলিয়ান হয়ে আল্লাহর কাছে সহযোগিতা চেয়েছে, আল্লাহ মাছের পিঠের সোয়ারি বানায়া বাংলাদেশ ইসলামকে আবাদ করেছে, এখন সেই আল্লাহর ওলিদের কবরগুলোকে দখল করে নিয়া প্রত্যেকটা মাজারে মাজারে ভণ্ডামির ব্যবসা চালু হয়েছে, কথা বলুন ঠিক কিনা? প্রাণপ্রিয় ভাইয়ের, আমার রাজশাহীর পদ্মা নদীর কিনারে তাকিয়ে দেখুন, হযরতে শাহ মাখদুম ঘুমিয়ে আছেন। ইতিহাস যদি পর্যালোচনা করেন তাহলে দেখতে পারবেন, তিনি যখন রওনা করেছিলেন সামনে ভারত আর বাংলাদেশের বর্ডার পদ্মা নদী পড়ে গেল, উত্তাল তরঙ্গ বড় বড় ঢেউ, পারাপারে কোনো ব্যবস্থাপনা নাই, নদীর কিনারে দাঁড়ায়া দুই রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে ফরিয়াদ করেছিলেন যে কুমিরে মানুষ ধরে ধরে খায় আল্লাহ সেই কুমিরকে তার বাহন বানিয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন। আমি কি কোনো গাঁজাখড়ি কথা বললাম? আমি কি কোনো কথা বানিয়ে বললাম? যদি বিশ্বাস না হয় আগামীকাল সকালবেলা ট্রেন ধরে রাজশাহী চলে যাও,
পদ্মা নদীর কিনারে দেখবেন হযরতে শাহ মখদুমের কবর আছে, কবর থেকে মাত্র কয়েক হাত দক্ষিণ পাশে আজ পর্যন্ত কুমিরের কবরটা ইতিহাসের সাক্ষী হয়ে আছে। কিন্তু জাতির কপালে আগুন ধরে গেছে, জাতি আল্লাহকে সেজদা না করে কুমিরের কবরে সেজদা করে গাঁজার কলকিতে টান মেরে যেটুকু ঈমান আছে ওইটুকু পর্যন্ত বিসর্জন দিচ্ছে, কথা বলুন ঠিক কিনা? আমার প্রাণে ভাইয়েরা, এই বাংলার সবচেয়ে বুজুর্গ হযরতে শাহজালাল মুজাহিদে ইয়ামিনী রহমাতুল্লাহি আলাইহ সিলেটের জমিনে গোর গোবিন্দের অত্যাচারে বোরহানউদ্দিন নামক একজন মুসলমান দোয়া করেছে, একজনের দোয়ার বদলতে হযরতে শাহজালালকে আল্লাহ তাআলা এলকা করে দিয়েছেন, পাঠিয়ে দিয়েছেন। শাহজালাল রওনা করেছে, গোর গোবিন্দ জানতে পেরে সিলেটের সুরমা নদীর পারাপার বন্ধ করে দিয়েছে। নদীর কিনারে এসে দেখে উত্তাল তরঙ্গ, বড় বড় ঢেউ, পারাপারে কোনো ব্যবস্থাপনা নাই। বগল থেকে জায়নামাজ বের করলেন, কিন্তু আমাদের কাছে জায়নামাজের সম্পর্ক নাই, বিড়ি সিগারেট মদ গাঁজা নিশা দিয়ে সমাজটা ভরে গেছে, কথা বলুন ঠিক কিনা?